বাচ্চারা যদি সকালের নাস্তাটা ঠিক মতো খেয়ে নেয় তাহলে আমরা মায়েরা অনেক বেশি নিশ্চিন্ত থাকি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও সবাইকে ওয়েলকাম করছি বাচ্চাদের নতুন একটি খাবার রেসিপি দেখার জন্য। বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি নাস্তার রেসিপি। বাচ্চারা যদি সকালবেলা ঠিক মতো খেয়ে নেয় তাহলে কিন্তু আমরা মায়েরা অনেক বেশি নিশ্চিন্ত থাকি, আর বাচ্চারা যদি সকালবেলা ঠিক মতো না খায় তাহলে আমরা মায়েরা অনেক বেশি চিন্তায় থাকি। তো বাচ্চাদেরকে সকালবেলা যদি আমরা এমনভাবে নাস্তা তৈরি করে দিই যে খাবারটি খুব ঝটপট হবে, মজাদার হবে, সেই সাথে অনেক বেশি পুষ্টিকর হবে, তো দর্শক আজকের ভিডিওতে আমি সেই রকমই বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার এবং ঝটপট তৈরি করা যায় এই রকম একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তো দর্শক, এখানে আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওয়। আজকের এই রেসিপিটি তৈরি করতে আমাদের যে উপকরণটি লাগবে সেটি হলো রুটি। এখানে আমি আটার তৈরি একটি রুটি নিয়েছি, আমরা রেগুলার বাড়িতে যে রুটি খাই সেরকম একটি রুটি নিয়েছি। আপনারা এখানে আটার রুটির পরিবর্তে চালের রুটিও ব্যবহার করতে পারেন। রুটিতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ, রুটিতে রয়েছে কার্বোহাইড্রেট, ফাইবার ও বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান যা বাচ্চাদের ওজন বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে। এখন আমি রুটিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিব। রুটিগুলোকে দেখুন, আমি এরকম ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জাল দিয়ে রাখা হাফ কাপ গরুর দুধ। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে গরম পানিও ব্যবহার করতে পারেন, কারণ ডাক্তাররা 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে দুধ দিতে নিষেধ করে থাকেন। এখন এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এদিকে আমি নিয়ে নিয়েছি একটি কলা, আমি একটি বড় সাইজের কলা নিয়েছি, তাই আজকে আমি পুরো কলাটি ব্যবহার করব না, আমি অর্ধেকটা কলা ব্যবহার করব, তাই আমি এখানে অর্ধেকটা কলা নিয়ে নিচ্ছি। আর বাচ্চাদের ক্ষেত্রে কলা নির্বাচন করার সময় অবশ্যই পাকা কলা নির্বাচন করবেন, আধা পাকা বিচিযুক্ত কলা বাচ্চাদেরকে দেওয়া যাবে না। কলাগুলোকে আমি এখন খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব, যখন এরকম স্ম্যাশ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা এবং বীজ ফেলে দেওয়া 2টি খেজুর। এই খেজুর দেওয়ার পর এখন এই কাঁটা চামচের সাহায্যে আমি চেপে চেপে খুব ভালোভাবে খেজুর ও কলাকে স্ম্যাশ করে নেব। এখন আগে থেকে ভিজিয়ে রাখা রুটিগুলো দেখুন অনেক সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। এখন এই রুটিগুলোকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব। আপনারা চাইলে এ পর্যায়ে হাতের সাহায্যেও চটকে নিতে পারেন, যাতে করে রুটির বড় বড় দলা থেকে না যায়। আমি এরকমভাবে এগুলোকে স্ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে স্ম্যাশ করে রাখা কলা ও খেজুর। এখন এই কলা ও খেজুর দেওয়ার পর খুব ভালোভাবে এই রুটির সঙ্গে মিশিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি সকালের নাস্তার রেসিপি। এরপর আমি একটি বাটিতে এগুলোকে সার্ভ করে নিচ্ছি। আপনাদের যদি এ পর্যায়ে মনে হয় এটি অনেক বেশি ঘন মনে হচ্ছে তাহলে আপনি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে দুধ বা পানি ব্যবহার করতে পারেন। এখন আমি এই খাবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মধু। এই মধু দেওয়ার কারণে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, কারণ মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি যা বাচ্চাদের ঠান্ডা, কাশি এবং বুকে কফ জমে যাওয়ার মতো সমস্যা সমাধানে সাহায্য করে। এখন এই মধুকে আমি এই খাবারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আপনার বাচ্চার বয়স 1 বছরের নিচে হলে এখানে মধু অ্যাড করা যাবে না। এই খাবারটি আরও একটু পুষ্টিকর করতে এই পর্যায়ে আপনারা অ্যাড করতে পারেন প্রোটিন পাউডার, অর্থাৎ বাদামের গুঁড়া। এটি অ্যাড করার কারণে এই খাবারটি আরও অনেক বেশি পুষ্টিকর হবে। তো দর্শক, আপনারা দেখতেই পেলেন যে এই নাস্তাটি কতটা ঝটপট এবং কতটা পুষ্টিকরভাবে তৈরি করা যায়। তো এইভাবে যদি বাচ্চাদেরকে সকালে নাস্তা দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে, সেই সাথে এক খাবারে অধিক পরিমাণে পুষ্টিও পাবে। তো দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন এবং বাচ্চাদের জন্য এরকম স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।